고딩 있잖아. 나 넣을 텐데. 내부 받았을 거야? 이거 안 넣을게. তোমাদের তো ঠিক চিনলাম না বাবা তোমরা কারা আঙ্কেল আপনাকেও ঠিক চিনলাম না আমি জি যার বিয়ে হচ্ছে বিরাজ আমার একমাত্র ভাগ্না আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আলী ভাই কি অবস্থা এই তো ভালো ও তোমরা না জি ভাই ভালো থাকার কোনো অবস্থান রাখছো তোমরা কোনো ভালো অবস্থানে থাকার কোনো কায়দা আমার আছে টাকা পয়সা নিয়ে তোমরা যা করতেছো আমার কোনোভাবে ভালো থাকার কায়দা নাই আলী ভাই এই পুরা ঢাকা শহরে আপনি ছাড়া আমাদের আর আপনজন কে আছে হ্যাঁ শুনেন আমরা তো আপনার কাছ থেকে টাকা ধার নেই নাই লন্ড্রির কয়েকটা জিনিস নিছি কিছুদিন পর টাকা দিয়ে দেবো আগামী সপ্তাহে দিয়ে দেবো যাক কথা দিয়ে দিলাম ভাই অত ক্যাসাল ম্যাসাল ভাল লাগতেছে না যে কয়টা টাকা পাবো হিসাব করে টাকাটা দিয়ে ফটো যাও এমন ব্যবহার কেন করতেছেন কয় টাকা পাবেন আপনি 1500 5 তারিখের ভিতরে আপনার টাকা আপনাকে দিয়ে দিচ্ছি সমস্যা নাই একটা কাজ করেন যান দুইটা সুট নিয়ে আসেন দুইটা না একটাও দিতে পারবো না কোনোভাবেও সম্ভব না তোমরা কি ভাবছো হ্যাঁ তোমাদেরকে ভালোবাসি আদর করে আমি তোমাদেরকে গোপনে গোপনে শুনবো সেই শুটগুলো ভালো ভালো শুটগুলো নিয়ে তোমরা যে অবস্থায় ফেরত দাও ওই কি আর করার কায়দা থাকে ওই শুটগুলো কি আমার হ্যাঁ ওই শুটগুলো আমার ওগুলো পাবলিকের পাবলিক একবার ঠিক পাইলে আমার পিঠ আর পিঠ থাকবো না তোমরা কি চাও যে আমি মার খাই না আপনি মার কেন খাবেন আরে আপনি অন্য জিনিস খাবেন সারপ্রাইজ আছে তো আলী ভাই আমি গিফট রাখছি না আপনার জন্য একটা ফরেন শুনেন আমি আপনার ওই 1500 টাকা নিয়ে আসতেছিলাম হঠাৎ করে এক বন্ধু ফোন দিয়ে বললো যে ফরেন একটা ভালো জিনিস আসছে রাখবো কিনা পরে দাম শুনি 15000 টাকা আমি কি আর বুঝছি 1500 টাকার জন্য আপনি এত ক্যাচ ক্যাচ করবেন তাহলে তো আমি 15000 টাকা খরচ করে বোতলটা নামাই না যে ব্যাপারটা দেখাইলেন ভাই শুনেন আমি এই যে এই ছেলে আমি এই ছেলে যদি 15000 টাকা দিয়ে একটা বোতল নামাইতে পারি আরো 15000 টাকা খরচ করে দুটো স্যুট নামাইতে পারবো এই জয় চল মিশু মিশু আরে ঠিক আছে বলেন কি হয়েছে আমি তো তোমাদের সাথে মজা করেছি দুষ্টুমি করেছি তোমরা মনে কষ্ট পাইছো জি না মানে বলছিলাম যে শুট কোনো ব্যাপারই না তোমরা কয়টা শুট নিবে সেটা বলো আমি দিচ্ছি কিন্তু এই কখন আসতে হবে শুটগুলো দেখি তো আলিবে আরে সেটা দিচ্ছি যে কটা চাও সেই কটা দিচ্ছি বলো না আর কয়টা দেখি না একটু পরে দেখি না আরে না না মালের কথা কইলি কই পাইলি আমি যে কিছুই জানি না বলদ এই মালটারে বোতলের ভিতরে যা ভরা খাওয়াই দিব তাতেই পিনি কেন তো খেয়ে পিনিক না তো দেখে পিনিক বুঝছ না আরে বাবা তো তো চরম বুদ্ধি আমার বন্ধু মিশু তোর বুদ্ধির কাছে আমি শিশু চল সাইডে যে করি হিশু হ্যালো ব্রো আমাকে কেমন লাগছে তাহলে কত বড় বাটপারের ঘরে বাটপার দেখ একটু আগে আমরা দুজন মিলা পলাশির যুদ্ধ করলাম তখন তোর খোঁজ খবর না এখন আসছস না তোর যাইতে হবে আমরা দুজন যাবো চল এই আমার রেখে কইছিস না না এই তুই থাক শশা লাগবে আপনাদের এই টেবিলে শশা নাই শশা না 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 প্লিজ কেউ আছে এখানে ভাইয়া রোস্ট ভাই সিনা পিস আমার লেখ দিন লেবু পাইছিস কয় লেবু পাইছে তোমাদের তো ঠিক চিনলাম না বাবা তোমরা কারা আঙ্কেল আপনাকেও ঠিক চিনলাম না আমি জি যার বিয়ে হচ্ছে বিরাজ আমার একমাত্র ভাগ্না মামা 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 আমরা তো হচ্ছে গিয়ে মিরাজের ছোটবেলার বন্ধু বুঝছেন চিন্তা করেন মামা একই সাথে প্রাইমারি স্কুলে পড়লাম একই সাথে টিফিন পিরিয়ডে খাইলাম আজকে সেই মিরাজের বিয়ে খাইতেছি ছোট্ট মিরাজের বিয়ে মামা কোনো লজ্জা করবা না যা লাগবে
মুখ ফুটে বলবা ঠিক আছে একটা লেগ রোস্ট পিস লেগ রোস্ট জি ওয়েটার এই টেবিলে এক পিস লেগ রোস্ট কে বলে কথা তুই আমাকে চিনিস জানিস আমি কে এই টেবিলে গুনে গুনে সাত পিস রোস্ট দিবা এখনই দে আলি ভাই তো চলে আসছে তোমার কথা তো আমি ভুলে গেছিলাম বোতল কি করছস ভিতরে আছে ঠিক আছে হ্যাঁ শোন আমি যে সব কিছু অ্যারেঞ্জ করতেছি তুই মালের একটু তাদের রাখ ঠিক আছে আরে আলি ভাই যে আরে আসে আরে কে আসে আসসালামু আলাইকুম আলি ভাই ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ব্রো জি ভালো না এসে কি পারি ভাই ব্রাদার দাওয়াত জি এই জন্য চলে আসলাম জি আলি ভাই ছোট্ট একটা কষ্ট দেব আপনাকে জয়ের সাথে দুটো মিনিট বসতে হবে আমি গিয়ে আনুষঙ্গিক জিনিসগুলো একটু নিয়ে আসি ধরুন চিপস দেন কোক চানাচুর ও এই চানাচুর কি চিকনটা ঝুরঝুরা খাবেন নাকি মোটা আনবো আলি ভাই বুঝতে পারছি মোটা হোক চিকন হোক একটা কাজ করো বড় একটা প্যাকেট নিয়ে আসো অনেকক্ষণ এনজয় করবো টুকটুক করে মারো ঠিক আছে এক কাজ করো তো ওই ধরো এটা ধরো জি না আলি ভাই প্লিজ আপনি আমার গেস্ট ছোট ভাই না তোমরা বেচেলার ফ্লাফা না ও ভালো কথা একটা ধোয়া নিয়ে আসো আলি ভাই ধোয়া খাবেন না ওইটা খাবেন বলেন তো আমার একটু এই তুই ভাই খেয়াল রাখ আমি আসতেছি ভাই জি একটু তাড়াতাড়ি এস জি আলি ভাই আচ্ছা আলি ভাই কি অবস্থা হ্যাঁ মানে হয়েছে কি অনেকদিন আসলে এরকম কোনো আসলে বসা হয় না আড্ডা হয় না ছোট্ট একটা কথা বলি এই একদিন ড্রিঙ্কস করতাম ড্রিঙ্কস তো রেগুলার করতাম একদিন বাসায় গেছি ওই অবস্থায় পুরা ডাল তোমার ভাবে এমনভাবে মনে করো চেঁচা দেশে ওই দিন মনে হয়েছে আমি ওর বউ আর ও আমার স্বামী চানাচুর আর এই যে আপনার ধোয়া একদম ব্র্যান্ডেড একদম থ্যাংক ইউ সো মাচ আচ্ছা ওই দেখছেন কোনদিন এটা দেখছেন কি একটা অবস্থা এত গরম এত তাপ সব ভিজে গেছে তিনজনের কাছে ঘুরবে সবাই একসিপ একসিপ করে পাবেন হ্যাঁ যে যত খেতে পারে পুরোটা পাবে চুপ মেহমানকে বড় ভাইকে আমাদের গার্ডিয়ানকে আগে খাবে কে দাঁড়ান চিয়ার্স করি একদম প্লিজ মানে সেই খাটি জিনিস পিওর জিনিস আর অবশ্যই করছি তবে একটা কথা অনেকদিন খায় না তো যদি একটু বেশি টাল হয়ে যায়
তাহলে তোমাদের এখানে একটু রেখে দিও না ভাই প্লিজ না 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 এখানে তো থাকতে পারবেন না কি যে বলেন আলী ভাই নিজের বাসায় নিজেকে জিজ্ঞেস করে কি যে বলে শোনো 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 ওই মানে ডাল অবস্থায় যদি বাসায় যায় তোমার ভাবি মনে করো ওই হাড়ের জায়গা মাংস রাখবে না মাংসের জায়গা হাড় রাখবে না এরপর থেকে তোমাদের সাথে আমার দেখা হবে না জি আপনি একদম টেনশনই করেন না আমি দেখবো আজকে আপনাকে এই বিছানা থেকে কে উঠায় আপনি খান হ্যাঁ চেয়ার 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 ওকে ওকে চলো চলো